আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে। সবাইকে পপুলার কেয়ারে আরও স্বাগত। তো সর্বপ্রথম তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, নতুন আছো, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যাতে করে নতুন কোনো ভিডিও বা সাজেশনের ভিডিও বা শিক্ষামূলক সকল আপডেট দেওয়ার সাথে সাথে তুমি একটা নোটিফিকেশন পেয়ে যাও এবং সবার আগে জেনে নিতে পারো। আরও একটি ছোট্ট একটা বিষয়, সেটা হলো তোমরা মনে চাইলে, যদি তোমার মনে চাই তাহলে এই সাজেশনটা কিন্তু কোনো উত্তর নাই, কিন্তু পেইড যে সাজেশন তোমাদের যদি মনে চাই বা নিতে মন চায় তাহলে কিন্তু তোমরা মাত্র 210 টাকা দিয়ে দুইটা ট্রেড, ট্রেড ওয়ান, ট্রেড টু, এবং তোমার যে ইচ্ছুক বিষয় আছে সেই ইচ্ছুক বিষয়, মোট তিনটা বিষয়ের সাজেশন তোমরা সংগ্রহ করে নিতে পারো। ওইটা হলো পেইড, আর ফ্রি পড়লেও কিন্তু 100% কমন, আমি ফ্রিটাই দিচ্ছি, এটা নিয়ে কোনো টেনশন নেই। ওকে, আর মানমন্যটা কেমন হবে এটা আগেও বলে দিই, সেটা হলো যে কোনো বিভাগ থেকে মোট 30 নম্বর বা 50% হতে দিতে হবে। আর চলো আমরা সাজেশনটা দেখে আসি অতি সংক্ষিপ্ত। কত ডিগ্রি সোডার শক্তি সম্পূর্ণ 35 সোডার দ্রবণে মার্সারাইজ করা হয়? কি ধরনের কাপড়ে মার্সারাইজ করা হয়? মার্সারাইজ করলে কত পার্সেন্ট পর্যন্ত শক্তি বৃদ্ধি পায়? কি কেমিক্যাল ব্যবহার করে মার্সারাইজ করা হয়? কি কি পদ্ধতিতে সুতা ও কাপড় মার্সারাইজ করা হয়? আচ্ছা, তারপরে আমরা এখানে আরও কয়েকগুলো দিয়েছি, এগুলো তোমরা দেখে নিবা, স্ক্রিনশট দিয়ে পড়ে নিবা, আর যেগুলো আছে সেগুলো, এই যে বাকি কিছু আছে এগুলো আলাদাভাবে দেওয়া, চাইলে প্রিপারেশন নিতে পারো। আচ্ছা, এখন আসতেছি সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, মার্সারাইজিং কি তা ব্যাখ্যা করো। মার্সারাইজিং করলে কাপড়ের কী কী গুণাবলী বৃদ্ধি পায়? কাপড় মার্সারাইজিংয়ের জন্য কী কী মেশিন রয়েছে? মার্সারাইজিংয়ের উদ্দেশ্য লিখো, তারপরে বেসিক ডাইয়ের বৈশিষ্ট্য লিখো, রাসায়নিক গঠন অনুযায়ী বেসিক ডায়ের শ্রেণী, সিলিং অ্যাসিড ডাই সম্পর্কে সংক্ষেপে লিখো। আমরা কিন্তু এভাবে মোটামুটি 13টা পর্যন্ত দিয়েছি, আর আমাদের প্রশ্ন এবং উত্তর দুটাই কিন্তু আমাদের পেইড সাজেশনের মধ্যে আছে। আর ফ্রি কিভাবে তোমরা অ্যান্সারগুলো পাবা ফ্রিতে, সেগুলোও কিন্তু আমরা একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়া আছে, উপরে আই বাটনেও দেখবা যে ভিডিও দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারো। রচনামূলক প্রশ্ন, চলে আসলাম রচনামূলক প্রশ্ন। আমরা এখানে 5 থেকে 6টা দিয়েছি, 7 নম্বরটা তোমার বাদ, পড়াই লাগবে না। তো এখানে আমরা দেখো সাজেশনে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছি যে 1, 4, 6 এই তিনটা, এখান থেকে সম্পূর্ণ পড়া লাগবে না, 1, 4 আর 6 এই তিনটা মাত্র পড়াশোনা করে গেলেই কিন্তু তোমরা ভালো কিছু করতে পারবা। তো এই যে 1, 4, 6, ঠিক আছে, 1, 4, 6। আর আরেকটা কথা বলি, আমি প্রতি ভিডিওতেই বলি, আবার অন্য অন্য ট্রেডের সবাইকেও বলেছি, তোমাদেরকেও বলি, আর এই ট্রেডের যারা না অন্যরা দেখছো তারাও চাইলে এটা জেনে রাখো, সব ট্রেডের জন্য একই নিয়ম। তোমরা জানো যে বোর্ড থেকে তোমাদের জন্য একটা সুন্দর নিয়ম করে দিয়েছে, খুব সহজ নিয়ম, সেটা হলো যে কোনো বিভাগ থেকে মোট 50% অর্থাৎ 30 মার্কে অতি দিতে হবে। এখন কথা হচ্ছে অতি সংক্ষিপ্ত, আর সংক্ষিপ্ততে প্রায় প্রশ্ন থাকবে 30টা, ওতে সংক্ষিপ্ত থাকবে 1 করে 20টা, আর সংক্ষিপ্ত থাকবে 10টা 2 করে, সেই ক্ষেত্রে তোমার এমনিতেই 40 মার্ক থাকে অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত। তাহলে তুমি যেটা করবা, তোমার কমন পড়লে তুমি অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত থেকেই প্রশ্নগুলো 30 নম্বর উঠাই দেওয়ার চেষ্টা করবা। যদি দেখো যে তা না হচ্ছে, মানে তা হচ্ছে না বা পূরণ হচ্ছে না 30 মার্ক, তখন তোমরা রচনামূলকের দিকে আসবা, কারণ এগুলো বেশি না লিখলে কিন্তু নম্বর দিবে না, তখন রচনামূলকে আসবে, দেখবে এই তিনটা পড়লে যে কোনো একটা থাকবেই, ঠিক আছে, তো সব মিলে 30 মার্ক উত্তর করে দেবে। আশা করি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবে। ধন্যবাদ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।